চিলড্রেন ডে জন্য আমার ছেলের একটা ফরমাইশ, মা কিছু ইন্টারেস্টিং বানাও, বোরিং রেসিপি বানিও না। তো কি ইন্টারেস্টিং বানানো যায় দেখি। এটার মধ্যে দিলাম অনিয়ন, অনিয়নের মধ্যে দিলাম নুন, এবার দিলাম হচ্ছে একটা এগ। এবার একটাকে করতে হবে বিট, এক করছি বিট। এখানে তাওয়া চেপে তাওয়া গরম হচ্ছে, তাওয়াতে এবার দেবো গরম এই সরি তেল, রিফাইন্ড অয়েল ইউজ করছি। তেল গরম হচ্ছে, এখানে এগ বিট হচ্ছে, অয়েল হিট, তো এগ বিট। স্প্রেড করে দিলাম, স্প্রেড করে দেওয়ার পর এটার মধ্যে দিচ্ছি হচ্ছে গ্রেটেড প্রসেস চিজ। তারপরে কি করবো, এটাকে কভার আপ করে দেবো, জাস্ট এটাকে ফোল্ড করে দেবো। হে ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ হচ্ছে 15th of November 2021। আজকে হচ্ছে একটা স্পেশাল সেলিব্রেশন। তো সেলিব্রেশনটা অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল খুব বড় করেই করবো, বাট তোমরা সবাই জানো মনে দুঃখ দিয়ে লাভ নেই, দুঃখ নিয়েও লাভ নেই, কী করবো, তাই সেলিব্রেশনটা এরকমভাবেই করছি। সেলিব্রেশন তো এক বানতা হ্যায় মনটাকে ভালো রাখার জন্য। তো আজকে হচ্ছে, আজকে দেখা হয় ডাবল ডাবল সেলিব্রেশন। বাবা অ্যাকচুয়ালি মানে পাজলড হয়ে গেছে যে কি বলছে, মানে ইউটিউবিং মানে বাবা ভুলেই গেছে। Thank you.
এবা বলো বুঝি কি এটা খাস না চেটে আমাকে দিয়ে দাও কত বডি সাইজ দে তাহলে পুরো খেয়ে যাব ওয়েট বেড়ে যাবে তুমিও কেন হেসে না তোমারও বডি ওয়েট কম না খেয়ে যাচ্ছ মাইমার খাওয়া দাওয়া তোমার খাওয়া দরকার যাদের দরকার নেই তাদের বুঝি এরা দুম করে বাট করবে ফটো সেশনও হচ্ছে হ্যালো হ্যালো একটু সরবি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সন্দেশ আমার ডেলিভারির পর প্রথম এসছে ওকে কেক দেওয়া হলো কেক খেলো না কি হয়েছে কি জানি ওর ভালো লাগছে না ও বান্ধা আছে বলে সোনা ও বাবা তুমি রাগ করেছো কি হয়েছে বাবা